আপনার সন্তান যদি 31 নাইটে ইহুদি খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে, 12টায় পটকা, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ, কিসের আওয়াজ? এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ। এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয়, দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে আপনাকে জানিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে কেন পারেন না? দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক, আপনার তো যেমন কষ্ট লাগবে, তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে 31 নাইটে যারা পালন করবে। আপনি কিসের বাবা, কিসের মা? যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন, আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক আপনি না গড়তে পারেন, তাহলে বোঝা গেল আপনিও সে 31 নাইটের প্রবক্তা, আপনি সে 31 নাইটের একত্রতা ঘোষণা করে আপনিও পালন করেন, তাহলে আপনি দুজনে থাকবেন, আপনার সন্তানও দুজনে থাকবে, এটি সুন্দর। কিন্তু মুসলমান যখন দাবি করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, দুজুকে যাবেন, আগুনে জ্বলবেন, আল্লাহর গজবে পড়বেন, আপনি যখন চিন্তা করতে পারেন না, আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও, তুমি বাঁচলে হবে না, তোমার সন্তানকে দুজুকের আগুন থেকে বাঁচাও, তাহলে আপনি বাঁচবেন না, বাঁচাবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন 31 নাইট পালন করবে, আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই 31 নাইটের প্রবক্তা, যারাই 31 নাইট প্রতিষ্ঠা করেছে তাদের সাথে কাল হাশরের দিন তারা উঠবে। আপনি যত, আপনার সন্তান যদি মারা যায়, এই ছেলে যদি মারা যায়, এই মেয়ে যদি মারা যায়, আপনি যত সুন্দর জানাজা করান, সুন্দর দোয়া পড়ান, সে তো আরেকজনের সাথে চলে গেছে, সে তো আরেকজনের সাথে তার সম্পর্ক গড়ে ফেলেছে, সে তো আখেরাতে কার সাথে থাকবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সিদ্ধান্ত নিয়ে গেছে, আপনার জানাজা আর তার জন্য দোয়া কোনো কাজে আসবে না। আমাদের সন্তানগুলিকে তুমি হেফাজত করো, এই ধরনের খারাপি কাজ থেকে তাদেরকে তুমি হেফাজত করো মাবুদ, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বাংলাদেশের মুসলমানকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, সকল ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সন্তানগুলিকে হেফাজত করুক।